আমার দেশের স্বাধীনতাকে দেখাতে এসেছি, সেই স্বাধীনতা বাক স্বাধীনতা, সেই স্বাধীনতা চিত্রায়নের স্বাধীনতা, সেই স্বাধীনতা আমার কিছু করে মানুষের কাছাকাছি যাবার স্বাধীনতা, আমাদের সমাজ, আমাদের মানুষ, আমাদের পরিবার, আমাদের সংস্কৃতি, আমাদের রাষ্ট্রীয় সকল কিছু আমরা বলি কোন মাধ্যমে, নাটকের মাধ্যমে। মানুষ আমাদের কথা শুনে, মানুষ আমাদেরকে দেখে, মানুষ আমাদেরকে মানে ভাবায়, আমাদের অভিনয় ভাবায়, আমাদের নাট্যকারের কথা ভাবায়, আমাদের নির্দেশকের নির্দেশনা ভাবায়। সেই কারণেই কিন্তু আমাদের আজকে নাটক, চলচ্চিত্র বা সবাক মিডিয়া সকল সময় যে কোনো অনাচার, অন্যায়, অপসংস্কৃতি, যে কোনো বিষয়ে আমাদের সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা বা সংস্কৃতিবান মানুষ যারা, তারা কিন্তু আন্দোলন করেছে, তারা সবসময় প্রয়োজনের রাজপথে দাঁড়িয়েছে। এখন বিষয়টা হলো যে একটি দেশের স্বাধীনতা সংস্কৃতিকে অগ্রাহ্য করে তো আসলে আমরা কথা বলতে পারি না, কাজও করতে পারি না। কারণ আমার সংস্কৃতি কি, আমাদের বাংলাদেশি হিসাবে, বাঙালি হিসাবে আমাদের সংস্কৃতি কি, সেটা নিয়ে কি আমরা ভাবি? কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। ইরানের কোন সিনেমা আমরা কি এভাবে দেখি? তারা কিন্তু তাদের সংস্কৃতির বাইরে যায় না, তার মানে আমরা আমাদের সংস্কৃতি নিয়ে ভাবি না। আমি বলছি না যে ইরানের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক, তা না, ওই দেশের সংস্কৃতির কথা বলছি। তারা তাদের সংস্কৃতিকে ধারণ এবং লালন করে তারপরে তাদের কথা বলে, বক্তব্য তুলে ধরে। সুতরাং আমাদের আসলে, আমার অন্য কোনো কিছু নিয়ে বলার নাই, আমার শুধু এতটুকুই বলার যে আমাদের সকলেরই ভাবার সময় এসেছে। পারিবারিকভাবে আমরা আসলে একটা সময় নাটক দেখতাম সবাই মিলে, পরিবারের সবাই। এটা আসলেই এখন ওই রূপকথার গল্পের দিকে চলে যাবে, যে একটা সময় সবাই পারিবারিকভাবে বসে দেখতো। এটা কোনো কথা যে নাটক, মা, বোন, সন্তান, বাসার গৃহ মানে পরিচারিকা বা সহকর্মী যারা, তারা পর্যন্ত এসে আসলে একসাথে টিভি দেখে, এটা কোনো চিন্তাই করতে পারে না এখন কেউ। তার কারণ কিন্তু আমাদের পরিবার। আজকে যে আমরা এত কথা বলছি, আমরা আসলে পরিবার থেকে কতটা শিক্ষিত হয়ে উঠছি, এটা হলো সব থেকে বড় কথা। এক ঘরে মা মোবাইলে তার সিরিয়াল দেখছে, আর এক ঘরে সন্তান, আর এক ঘরে বাবা টেলিভিশনে স্ক্রিনে তার টিভি দেখছে, আর এক ঘরে বাড়ির সহকারী যারা আছে তারা জি বাংলা দেখছে। এখন এটাই তো আমরা হতে দিয়েছি, এখন হতে দিয়ে এখন কথা বলতে গেলে তখন আমাদের আসলে চিন্তা করতে হবে যে আমাদের একটা সময়, আমরা যদি বলি মাই টাইম, একটা খুব শব্দ আমরা ব্যবহার করি মাই টাইম, আমার সময়, সেটা আসলে আওয়ার টাইমে যাওয়া উচিত। পরিবারকে, সন্তানকে না বোঝালে আসলে সন্তান জানবে না বা বুঝবে না সে কী ভুলটা করছে বা সে কী দেখছে। আজকে কী দেখার কারণে কিন্তু মানুষের কাছে সব কিছু স্বাভাবিক হয়ে গেছে। যদি বলি ধর্ষণ, ধর্ষণ আজকে এত স্বাভাবিক কেন? কারণ আমি দেখছি যে ধর্ষণ খুব স্বাভাবিকভাবেই করে ফেলা যায়। একটা মেয়েকে যে কোনো একটি অশ্লীল কথা বলে আমি মানে যে কোনো জায়গাতেই তাকে আমি কটাক্ষ করতে পারি বা আমার ভালো লাগার কথাটাও খুব অশ্লীল করে বলতে পারি, কারণ এটা আমি দেখে আসছি। তো ব্যারিকেড যেহেতু নেই, সেই ব্যারিকেডের জায়গাটাতে আসলে আমাদের সংস্কৃতি মনা হয়ে সাংস্কৃতিকভাবে তারপরে নাটককে লিখতে হবে, নাটক ডিরেকশন দিতে হবে, ইভেন নাটকে অভিনয় করতে হবে। দায় যেমন নাট্যকারের, তিনি কি লিখছেন সেটা যেমন ইম্পর্টেন্ট, নির্দেশক কি বানাচ্ছেন সেটাও খুব ইম্পর্টেন্ট, ওই স্ক্রিপ্টই নির্দেশক বানাবেন কি না সেটাও খুব ইম্পর্টেন্ট। ঠিক তেমনিভাবে অভিনেতা এমন ডায়লগ দিবেন কি না, বা অভিনেতা যখন এই অভিনয়ের সময়ে ওই শব্দটি প্রয়োগ করছেন তখন নির্দেশক তাকে থামাবেন কি না। আমরা একে অপরের সাথে ভীষণভাবে জড়িত।